আই লিগের মাঝপথে আবারও কোচ বদল মোহামেডানে। মোহামেডানের বর্তমান কোচ কিবু ফুকুনাকে সরিয়ে প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডুকে কোচ করছেন মোহামেডান থিং ট্যাং। শোনা যাচ্ছে কাশ্মীরের সিনিয়র দুই বিদেশি খেলোয়াড়ের টিমের ডিনারে আসতে একটু দেরি হওয়ায় কোচ পরের দিন প্র্যাকটিসে ও ম্যাচে দুজনকে দলে রাখেননি, ফলে দলের মধ্যে কোচকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল আর সে কারণেই কোচ বদল। অন্যদিকে খিদিরপুরকে সিএফএল এর সুপার সিক্সে তোলা দেবরাজ চ্যাটার্জিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের রিজার্ভ টিমের কোচ নিয়োগ করেছেন। সূত্রের খবর, আগামী বছর ক্যালকাটা ফুটবল লিগে মোহামেডান তাদের রিজার্ভ টিম নামাবে, তারই সূত্রপাত হলো কোচের নাম ঘোষণার মধ্যে দিয়ে। গতকাল মোহামেডানের কার্যনির্বাহী কমিটিতে তিন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, রহিম নবী এবং শেখ আজিম যুক্ত হয়েছেন। শোনা যাচ্ছে আগামী মরশুমে দল গঠনে তাদের বড় ভূমিকা থাকবে। দীপেন্দু বিশ্বাস দীর্ঘদিন ধরেই মোহামেডানের সঙ্গে যুক্ত, তিনি ফুটবল সেক্রেটারি হিসাবে কাজ করছেন। সৈয়দ রহিম নবী ও শেখ আজিম নতুনভাবে যুক্ত হয়েছেন। শুধুমাত্র মোহামেডান সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন।